one dance, baby. That one dance. হ্যালো গাইস, আপনারা হয়তো সবাই জানেন যে এই ভিডিওটি রমজান 2022 ঈদ উপলক্ষে সেরা ভিডিও, তাই আমাদের এই গাছবন্ধু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। চ্যানেল আজকে ভিডিওতে আমি দেখাবো সৈয়দপুর নার্সারি। এই নার্সারি নিয়ে আরও কয়েকটা ভিডিও আছে, যদি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি আমাদের সৈয়দপুর নার্সারি। গাইস, এখানে যে দেখতে পাচ্ছেন বাগান বিলাস বা কাগজ ফুল গাছ, এটা বনসাই করা হয়েছে। এগুলোর 5 বছর বয়স এই গাছগুলোর, মানে যে এই কাগজ ফুল গাছটা যে আছে এগুলো বনসাই, আর এগুলো 5 বছর লেগেছে এগুলো বনসাই করতে। আর এই যে বাগান বিলাস গাছগুলো আছে, এগুলোকে ছোটোবেলা থেকেই গোল করে কেটে দেওয়া হয়েছে যেন বড় হলে ছাতা বা একটু সুন্দর লাগে দেখতে। আর এখানে যে দেখতে পাচ্ছেন সাদা এবং গোলাপি কালার মেলানো আছে, আমি জুম করে দেখাচ্ছি। এখানে যে গোড়াটা আছে, গোড়ার মধ্যে সাদা রঙের এবং গোলাপি রঙের দুটোই লাগা। আর হ্যাঁ, এখানে দুটো কালার কম্বিনেশন হয়েছে। আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা বাঁশ গাছ, এটা ছোটো থাকে, আর এটা কলাবতী গাছ, লাল রঙেরও আছে। তো গাছ এখানে দেখতে পাচ্ছেন ইনি নার্সারিতে কাজ করেন, উনি আমাকে এই গাছে চারাটা দিচ্ছেন। এটা স্পাইডার লিলি, এর ফুলটা এরকম দেখতে, এটা অনেক রেয়ার। উনি আমাকে এটা গিফট করেছেন, আমি অনেক হ্যাপি। এই গাছটা আমার খুবই ভালো লাগে, এই যে এই ফুলটা গাছের মধ্যে আছে। আমি ছোট একটা চারা নিয়েছি, আর তাছাড়া আমি এখান থেকে এই গাছটা নিয়েছি। এটা একদম আনকমন একটি গাছ, এটার নাম পেনিডিয়াম। গাছের গোড়াটা গোল থাকবে এবং মাথার ওপর দিকে একটু চেকুন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এইটাও একটা চারা নিয়েছি, এটার নাম আমার জানা নেই। আর গাইস, এই গাছের এই লাল রঙের অংশটা যে দেখতে পাচ্ছেন, এখান থেকে রাবার বা ইরেজার, যেটা পেন্সিল দিয়ে আমরা লেখার পর যেটা মুছি, তো সেই রাবারটা তৈরি করা হয়। আর এই গাছটি ইরেজার প্ল্যান্ট নামে পরিচিত।